সন 1905 বাংলা বিহার উড়িষ্যা আসাম তখন এক ও অবিভক্ত। বড়লাট লর্ড কার্জন ঘোষণা করলেন বঙ্গভঙ্গ করার কথা, গর্জে উঠল গোটা বাংলা। রবীন্দ্রনাথ প্রকাশ করলেন তার বৈপ্লবিক চিন্তাধারা স্বদেশী গানের মধ্যে দিয়ে। ঘরে ঘরে হলো অরন্ধন, একে অপরের হাতে রাখি বন্ধন করে বাংলা জানালো প্রতিবাদ। জেগে উঠল নতুন প্রজন্ম, বেদ লাঠিচার্জ বন্দুকের গুলি কিছুই নিরস্ত্র করতে পারল না তাদের। তারা উচ্চারণ করল ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত আনন্দ মঠের সেই অভয় মন্ত্র, বন্দে মাতরম, বন্দে মাতরম। এমনই এক অগ্নিগর্ভ সময়ে কলকাতা থেকে দূরে উড়িষ্যার রাজধানী কটক শহরে বেড়ে উঠছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক ভাবী নায়ক। সেই নায়কের নাম সুভাষ, সুভাষ চন্দ্র বসু। শীতলাম শস্য শ্যামলাম মা